এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। সবাইকে প্রথমেই জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সব পুজো তো আস্তে আস্তে শেষ হতেই চলেছে, সেই দুর্গাপুজো থেকে শুরু হয়েছে টানা এক মাস যাবৎ লক্ষ্মী পুজো, তারপরে হচ্ছে কালী পুজো, এই পরপর 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 ভাইফোঁটার একটা অনুষ্ঠানের পর অনুষ্ঠান চলেই আসছে। তাহলে চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখাতে। আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে চলে এসেছি মানকুণ্ডু। তোমরা যখনই আসবে মানকুণ্ডু দিয়ে ঠাকুর দেখা শুরু করে একেবারে চন্দননগর যাবে, তাহলে ভালো ভালো যে প্যান্ডেলগুলো হয় সেগুলো দেখতে পাবে। তো প্রথমে মানকুণ্ডু স্টেশন থেকে একদমই কাছে প্রথম প্যান্ডেলটা দেখলাম, এটা হচ্ছে নতুনপাড়া। নতুনপাড়াতে খুব সুন্দর একটা গ্রামের পরিবেশ এখানে নিয়ে এসেছে, এখানে করেছে পুরুলিয়ার যে ছৌ নাচ, পুরুলিয়ার চিত্রটা এখানে ধরে আনার চেষ্টা করেছে, পুরুলিয়ার পুরো চিত্রটা এখানে আছে। তো খুব সুন্দর প্যান্ডেলটা, খুব নিখুঁত কাজ, অনেক সময় নিয়ে করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে একদম নিখুঁত কাজ, আর ভিতরটা ভীষণ সুন্দর করেছে। এটা কিন্তু মানকুণ্ডু স্টেশন থেকে একটুখানি গিয়েই হাঁটা পথ, মানকুণ্ডু স্টেশন থেকে হাঁটতে হাঁটতে পরপর তিনটে বড় বড় প্যান্ডেল পড়বে, এটা হচ্ছে নতুনপাড়া। তো তোমাদের সুবিধা হবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখার একদম মানকুণ্ডু স্টেশন থেকে, তোমাদের পুরো ডিরেকশন দিয়ে দিলাম, আর তোমরা ভেতরটা দেখতে থাকো, ছৌ নাচের ভিতরটা পুরুলিয়া দারুণ সুন্দর করেছে। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও আত্মীয় স্বজন ফ্যামিলি ফ্রেন্ডদের কাছে, যাতে তারাও এসে সুন্দরভাবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোটা দেখে এনজয় করতে পারে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।